স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের ফেজ টু কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার টাউন হলে স্বচ্ছ পাক ওয়াদা অভিযান কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পূর্ত এবং পানীয় জল সম্পদ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য সরকারের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে, পূর্ত ও জল সম্পদ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। কর্মসূচির অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা এবং স্বচ্ছ ভারত মিশনের বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়। উল্লেখ্য, অটল জলধারা মিশন সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকার সাধারণ মানুষের ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে চলেছে। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে সুশান্ত চৌধুরী বলেন, গ্রামীণ এলাকার বিকাশ এবং প্রতি ঘরে জলের ব্যবস্থা করতে আলোচনার পাশাপাশি বিভিন্নভাবে কাজ করছে সরকার এবং জল সম্পদ দপ্তর। এই প্রকল্পে জনপ্রতিনিধি এবং সরকারের আধিকারিকদের প্রতি আহ্বান রেখে সুশান্ত চৌধুরী জানান, প্রতি ঘরে সুশাসন কর্মসূচিকে সফল করতে হবে। ডিএম লেভেলে মিটিং, কেন্দ্রীয় সরকারের কি প্রকল্পগুলো, কি আমাদের পাওয়া উচিত, আমরা কি দিতে পেরেছি জনগণকে, আগামী দিনে আমরা কি দিতে চাইছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সরকার গঠনের পর 2018 থেকে এখন পর্যন্ত সরকারের গ্রামীণ এলাকায় বিভিন্ন পারফরমেন্সের ভিত্তিতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, শহরে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সে বিষয়ে আলোচনা হবে। মাঝখানে 2 বছর কোভিড প্যান্ডেমিক, জলের অপচয় বন্ধ এবং জল সংরক্ষণের উপর বিশেষ জোর দেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। জানান, ভবিষ্যতে পৃথিবীতে জলের প্রয়োজনীয়তা থাকবে সবচেয়ে বেশি। দাঁড়িয়ে রয়েছে নিশ্চয়ই 20 বছর, 25 বছর, 30 বছর আগে, 40 বছর আগে পৃথিবী যে জায়গায় ছিল বা আমাদের রাজ্য যে জায়গায় ছিল, আজকে আমরা সেই জায়গায় নেই, আমরা অনেকটাই এগিয়েছি। জলের যে ব্যাপার, জল মানে জীবন, সেটাকে যদি লক্ষ্য নিয়ে আমরা কাজ করি, আমরা প্রত্যেকে জানি যে একটা সময় আসবে যে জলের অপচয় আমরা যে করছি সেটা বন্ধ করতে হবে, একটা সময় আসবে যে জল আমাদের ওয়াটার হারভেস্টিংয়ের দিকে আমাদের যেতে হবে। বাইরের রাজ্যগুলোতে এমন অনেক সিস্টেম রয়েছে ওয়াটার হারভেস্টিংয়ের, জলকে অপচয় করা যাবে না। ঠিক তেমনি স্বচ্ছতা, যেটা গ্রামেগঞ্জে, কারণ আমিও একটা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করি যেখানে আরবান বডিজও রয়েছে, রুরালও রয়েছে, আবার ভিসিও রয়েছে। রানীর বাজার এবং জিরানিয়া দুটো আরবান বডি, ইউএলবি, নখানা পঞ্চায়েত রয়েছে, আবার ছখানা ভিলেজ কমিটিও রয়েছে ট্রাইবাল কোটা দিয়ে। উল্লেখ্য, গ্রামীণ জল জীবিকা মিশন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রত্যন্ত এলাকা থেকে গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে জলের সরবরাহ এবং জলের পাইপলাইন। অন্যদিকে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে সংযুক্ত বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নের দিশায় রাজ্যে বহুমুখী কাজ সম্পন্ন করা হচ্ছে। রাজ্য সরকারের DWS দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।